Okay, stop talking, please. West Bengal board cost tax 80 marks আছে, তার মধ্যে আমাদের কস্টিং আছে 40 আর ট্যাক্স আছে 40। তো আজকে আমি ট্যাক্স পোর্শনটা স্টার্ট করছি। তো ট্যাক্সের একটু সিলেবাসটা দেখে নিই। ট্যাক্স ইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তোমাদের মেনলি তিনটে চ্যাপ্টার আছে ট্যাক্সের ওয়েস্ট বেঙ্গল বোর্ড। প্রথমটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থাকবে মানে অঙ্ক থিওরি টোটাল মিলিয়ে থাকবে 20 মার্কস। নেক্সট হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস, এই চ্যাপ্টার থেকে মেনলি থিওরি থাকে 10 মার্কস, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্সেস, এতে কত 10 মার্কস। টোটাল আমাদের থিওরিতে 40 মার্কস থাকছে ট্যাক্সে, এবং মার্কসের ডিভিশন অনুযায়ী বুঝতেই পারছিস ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আজকে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি দিয়ে ট্যাক্স স্টার্ট করব। তাহলে লেটস স্টার্ট দ্য চ্যাপ্টার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, দেখো ক্লাস 11 আমরা কি পড়েছিলাম, ইনকাম ট্যাক্সে ইনকামের আমাদের কতগুলো হেড আছে, পাঁচটা, দেয়ার আর ফাইভ হেডস অফ ইনকাম, এবং ইনকাম ফ্রম হাউস প্রপার্টি তাদের মধ্যে একটা। এছাড়া আর কি কি হেড আছে, অ্যাকচুয়ালি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম স্যালারি, প্রফিট অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস আর প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস, এবং ইনকাম ফ্রম আদার সোর্সেস, এই পাঁচটা চ্যাপ্টার ছিল। তার মধ্যে ইনকাম ফ্রম স্যালারি আমরা ক্লাস 11 এ করে নিয়েছি, ঠিক আছে। বিজনেস প্রফেশন তোমাদের 11-12 নেই, বিজনেস প্রফেশন তোমরা বিকমে বা যখন হায়ার স্টাডিজে যাবে তখন বিজনেস প্রফেশন করবে। এই ক্লাস 12-এ তোমরা বেসিক্যালি হাউস প্রপার্টির উপর ফোকাস করবে, এছাড়া ক্যাপিটাল গেইনস অল্প বিস্তর এবং আদার সোর্সও অল্প বিস্তর থাকবে। সো ইনকাম ফ্রম স্যালারি চ্যাপ্টারটা আমরা ক্লাস 11-এ করে নিয়েছি, আর বাকি চারটের মধ্যে বিজনেস প্রফেশন আমাদের সিলেবাসে নেই, আর বাকি তিনটে হাউস প্রপার্টি, ক্যাপিটাল গেইনস অ্যান্ড আদার সোর্স, এই তিনটে ক্লাস 12-এ আমরা শিখব। তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চ্যাপ্টারে আমরা কি শিখব, অ্যাকচুয়ালি হাউস প্রপার্টি চ্যাপ্টারে আমরা সেই সব প্রভিশনস শিখব যে প্রভিশনসগুলো আমাদের হেল্প করবে যে একজন অ্যাসেসি যদি হাউস প্রপার্টি থেকে থাকে তাহলে সেই হাউস প্রপার্টি থেকে ইনকাম কি করে কম্পিউট করতে হয়, সেই রিলেটেড কি কি প্রভিশনস সেটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চ্যাপ্টারে শিখবে। সো ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 22-27, সেকশন 22-27 এর মধ্যে বিভিন্ন সেকশন আছে, সেকশন 22-23-24, 22-27, এই সেকশনগুলোতে মেনলি হাউস প্রপার্টি ইনকাম কিভাবে কম্পিউটেশন করতে হবে সেই রিলেটেড প্রভিশনসগুলো ডিসকাস করা আছে। ওকে, তাহলে এখান থেকে যে এমসিকিউ কোয়েশ্চেন হতে পারে যে ইনকাম ট্যাক্স অ্যাক্টের কোন সেকশন হাউস প্রপার্টি ইনকাম নিয়ে ডিল করে, আমরা বলবো কি সেকশন 22-27। ওকে, এবার ইস্যু হচ্ছে স্যার হাউস প্রপার্টি কথার মানে কি, আমি কি বললাম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এই চ্যাপ্টারে মেনলি আমরা কি শিখব যে কোনো অ্যাসেসি যদি হাউস প্রপার্টি থেকে থাকে তাহলে সেই হাউস প্রপার্টি থেকে তার ইনকাম কত হচ্ছে সেটা কিভাবে হিসাব করতে হয়, কিভাবে কম্পিউটেশন করতে হয়। ওকে, আজকে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো মিস্টার এক্স, মিস্টার এক্স হচ্ছে একজন অ্যাসেসি, ওর তিনটে বাড়ি আছে, হি হ্যাজ থ্রি হাউস প্রপার্টি, H1, H2 and H3। হাউস ওয়ানটা হচ্ছে রাজারহাটে, হাউস টু হচ্ছে
ধরো গড়িয়াতে, আর হাউস ফ্রি হচ্ছে বারাসাতে। ইনকাম ট্যাক্স ল বা ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলছে যে ঠিক আছে, তোমার বাড়ি তিনখানা কেন, একাধিক বাড়ি থাকতে পারে, তোমার পয়সা আছে, তোমার একাধিক বাড়ি থাকতে পারে, এবং তুমি কি করছো তার মধ্যে রাজারহাটের বাড়িটা কি তুমি নিজে থাকছো নিজের বসবাসের জন্য, আর গড়িয়া এবং বারাসাতে যে বাড়িটা আছে সেটা তুমি কাউকে ভাড়া দিয়েছ। যাকে ভাড়া দিয়েছ সে বিজনেসও করতে পারে বা সে বসবাসের জন্য ব্যবহার করতে পারে। ওকে, এখন ইস্যু হচ্ছে এই যে বাড়িটা ভাড়া দিয়েছে গড়িয়া এবং বারাসাতে যে বাড়িটা, সেই বাড়ি থেকে ইনকাম হচ্ছে তোমার? বাড়ি ভাড়া দিলে তো সেখান থেকে ইনকাম হবে। তাহলে এই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চ্যাপ্টারে মেনলি আমরা শিখব কি, এই যে যে দুটো বাড়ি ভাড়া দিয়েছি সেই বাড়ি থেকে আমার ইনকাম কত হচ্ছে। এ প্রসঙ্গে মনে হতে পারে স্যার এটার এমন কি ডিফিকাল্ট টাস্ক, এ তো খুব সহজ, তার জন্য ইনকাম ট্যাক্সে এতগুলো সেকশন লাগিয়ে প্রভিশন বানাবার কি ছিল? যদি আমরা কমন সেন্স ইউজ করি, স্যার ধরুন বারাসাতের বাড়িতে আপনি 10,000 টাকা পার মান্থে ভাড়া দিয়েছেন, তাহলে বাড়ি ভাড়া থেকে আপনার ইনকাম কত স্যার বছরে? স্যার ভেরি সিম্পল, 10,000 × 12 অর্থাৎ 1,20,000 টাকা আপনার বছরে বাড়িটা থেকে ইনকাম হচ্ছে। স্যার ইনকাম ট্যাক্স অ্যাক্টের প্রভিশন বলছে তুমি অ্যাকচুয়ালি কত টাকা রেন্টাল ইনকাম পাচ্ছ সেটা, শুধু সেটা ধরে বাড়ির ইনকাম কম্পিউটেশন করা হবে না। কেন স্যার, এতে কি ভুল আছে? এ তো ভেরি সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড। আজকে আমি একটা বাড়ি ভাড়া দিচ্ছি 10,000 টাকা করে প্রতি মাসে পাই, তাহলে 12 মাসে সেই বাড়ি থেকে আমার কত টাকা ভাড়া বাবদ আয় হচ্ছে? 10,000 × 12। এবার আমি একটা কেস বলি যে কেন ইনকাম ট্যাক্স এই রেসপেক্টে প্রভিশনস করেছে। একদম খুবই লজিক্যাল কথা যে আমি 10,000 টাকা করে যদি একটা বাড়ি ভাড়া দিয়ে থাকি, 12 মাসে 1,20,000 ভাড়া হতেই পারে, তাহলে 1,20,000 তো ভাড়া হয়, তাহলে আবার প্রভিশনস বানাবার কি আছে? প্রভিশনস বানাবার দরকার আছে। কি রকম স্যার? 10,000 টাকা পার মান্থ আমি যে বাড়িটা ভাড়া দিয়েছি সেটা আমি আমার কোনো এক স্টুডেন্টকে ভাড়া দিয়েছি। বারাসাতে আমার এক পরিচিত স্টুডেন্ট ছিল, তার ফ্যামিলি বারাসাতে শিফট হয়েছে অন্য জায়গা থেকে, বাড়ি খুঁজছিল, আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমাকে রিকোয়েস্ট করেছে স্যার আপনার তো বাড়িটা রয়েছে তো আপনি বাড়িটা ভাড়া দেবেন আমাদেরকে? তো আমি বললাম ঠিক আছে, তা তুই তোমার পরিচিত স্টুডেন্ট, তা তোরা এখন শিফট হয়েছিস, তোদের ফাইন্যান্সিয়াল একটু ক্রাইসিস চলছে, তো একটু কম সম করে দিস, 10,000 টাকা পার মান্থ দিস। ওয়েরাস কিন্তু বারাসাতের একদম ওই যে লোকেশনে আমার বাড়িটা এবং বাড়ির যা কনস্ট্রাকশন, বাড়ির যা লুক, তাতে কিন্তু 10,000 টাকা ওই বাড়িটা ভাড়া হয় না, বাড়ির ভাড়া হয় কত? 15,000 টাকা পার মান্থ। বাড়িটার অ্যাকচুয়াল ভাড়া কত হয়? 15,000, কিন্তু আউট অফ রিলেশনশিপ, সম্পর্ক, ওর সাথে আমার একটা পার্সোনাল কানেকশন, হি ওয়াজ মাই স্টুডেন্ট, আমি কি করলাম 15,000 না, ওকে বললাম তুই 10,000 টাকা পার মান্থ দিয়েই থাক। তার মানে আমি আমার পরিচিত, মানে হি ইজ নোন টু মি, ও আমার পরিচিত, তাই আমি ওকে কি করলাম 15,000 জায়গায় 10,000 ভাড়া দিলাম, তাতে আমার কত টাকা ভাড়া বাবদ ইনকাম হচ্ছে? 1,20,000। ইনকাম ট্যাক্স অ্যাক্টের বক্তব্য হচ্ছে তোমার সাথে ওর পরিচয় আছে, তোমার রিলেশনস, তুমি তাকে কম টাকা ভাড়া দিচ্ছ দিতে পারো, তাতে আমাদের বারণ করবার কিছু নেই, তাহলে আমাদের ইনকামটা কম হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট চিন্তা করছে তাহলে 1,20,000 ওপর নিশ্চয়ই ট্যাক্সটা কম হবে, ওয়েরাস ওই বাড়িটার ভাড়া অ্যাকচুয়ালি কত হয়? 15,000 টাকা করে হলে স্যার 12 মাসে বাড়িটার ভাড়া হয় স্যার 1,80,000 টাকা, তাহলে 1,80,000 টাকা যে বাড়ির ভাড়া হতে পারতো সেটা তুমি তোমার আউট অফ পরিচিতি বা আউট অফ রিলেশনশিপ তুমি সেটা কত দিচ্ছ? 1,20,000 ভাড়া দিচ্ছ। তুমি কম টাকায় ভাড়া দাও, তুমি আত্মীয়তা করো, তাতে ইনকাম ট্যাক্স লয়ের কোনো আপত্তি নেই, কিন্তু ইনকাম ট্যাক্স বলছে ওই বাড়ির ভাড়া আমরা 1,20,000 না, ওই বাড়ির ভাড়া ধরবো কত? 1,80,000। এটা হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট, রেন্ট রিসিভ, যে টাকাটা তুমি বাড়ি ভাড়া থেকে সত্যিই পাচ্ছ। আর এই যে 15,000 টাকা করে যে দামে বাড়িটা ভাড়া হয় সেটাকে বলে বাড়ির ফেয়ার রেন্ট। তার মানে বুঝতে পারছো এখানে একটা নিয়ম করবার দরকার আছে যে শুধুমাত্র বাড়ি থেকে যে ভাড়াটা পাচ্ছি সেই ভাড়াটা দিয়ে ইনকাম ট্যাক্স প্রভিশনস করবে না? ইনকাম ট্যাক্স বলছে নো, বাড়ির ফেয়ার রেন্ট আমার জানবার দরকার আছে, যে ওই বাড়িটা কত টাকায় ভাড়া দেওয়া যেতে পারে। সেই জন্য কিন্তু ইনকাম ট্যাক্সের এই সেকশন 22 থেকে সেকশন 27 বিভিন্ন প্রভিশনস দিয়েছে। আমি জাস্ট একটা কেস বললাম যে কেন বিভিন্ন সেকশনে বিভিন্ন রকম প্রভিশনস এর প্রয়োজনীয়তা। আজকে আমাদের মনে হতে পারে স্যার হাউস প্রপার্টি ইনকাম ক্যালকুলেশন করবার আছে, এত প্রভিশনস এর কি আছে স্যার, ভাড়া যেটা পাচ্ছি দ্যাট ইজ ইনকাম। স্যার এই যে কেসটা বললাম, তুমি ভাড়া সত্যিই তো পেয়েছো 1,20,000, তুমি কোনো মানে কোনো কিছু গোপন করছো না, কিন্তু 1,20,000 টাকাটা তুমি ভাড়া দিয়েছো, তুমি নিজের পরিচয়ের জন্য তুমি কম টাকা ভাড়া নিচ্ছ, তাহলে গভর্নমেন্টের তো রেভিনিউ লস হয়ে যাবে না, গভর্নমেন্টের ট্যাক্স জমা কম পড়বে,
সেই জন্য গভর্নমেন্ট বলছে যে শুধুমাত্র অ্যাকচুয়াল রেন্টের উপর বেস করে বাড়ির ইনকাম কম্পিউটেশন হবে না, এর কিছু স্টেপস আছে, প্রভিশনস আছে, সেগুলো জানতে হবে। তো সেই কারণেই আমাদের সেকশন 20 থেকে 22 থেকে 27 বিভিন্ন প্রভিশন দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে স্যার, ইনকাম ট্যাক্সে হাউস প্রপার্টি বলতে কি বুঝিয়েছে। হাউস প্রপার্টি বলতে জেনারেলি বুঝিয়েছে স্যার বিল্ডিং, কোন বিল্ডিং অ্যান্ড দ্য ল্যান্ডস অ্যাপার্টিনেন্ট দেয়ার টু, বিল্ডিং অ্যান্ড ল্যান্ড অ্যাপার্টিনেন্ট দেয়ার টু। স্যার কোন বাড়ি এবং বাড়ি সংলগ্ন যে ফাঁকা জায়গা হয়, যেটাকে ইন জেনারেল আমরা বলি উঠোন বা ওই ধরনের কিছু একটা, সো বিল্ডিং এবং তার সামনের ফাঁকা জায়গা মিলেই আমরা কি বলছি হাউস প্রপার্টি। হাউস প্রপার্টি মানে ইন জেনারেল স্যার সেটা বসবাসের বাড়ি হতে পারে, সেটা অফিস বাড়ি হতে পারে, সেটা সিনেমা হল হতে পারে, সেটা গুদাম ঘর হতে পারে, ঠিক আছে, ছাদাওয়ালা যে কোনো বাড়িকেই আমরা কি বলবো হাউস প্রপার্টি। যদিও মাথায় রাখো ছাদ থাকাটা কিন্তু কম্পালসারি নয়, একটা স্টেডিয়ামের কিন্তু ছাদ থাকে না, কিন্তু স্টেডিয়ামও কিন্তু হাউস প্রপার্টির মধ্যে পড়ে। সুতরাং গুদাম ঘর বলো, সিনেমা হল বলো, স্টেডিয়াম বলো, নর্মাল বাড়ি ফ্ল্যাট বলো, এসব ভাড়া দিয়ে যদি ইনকাম হয় সেটা কোন হেডে ট্যাক্সেবল হওয়া উচিত? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। কারণ হাউস প্রপার্টি বলতে কিন্তু শুধু বসবাসের বাড়ি বোঝায় না, ঠিক আছে, আমি কোনো ফ্ল্যাট বাড়ি আমি যদি কাউকে ভাড়া দিয়ে থাকি সে অফিস পারপাস ইউজ করছে, সেটাও কিন্তু আমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইজ দ্যাট ওকে? তার মানে হাউস প্রপার্টি গৃহ সম্পত্তি যেটাকে বাংলায় বলে, বলতে তার মধ্যে কিন্তু বসবাসের বাড়ি ছাড়াও এই ধরনের যে বাড়িগুলো মানে অফিস ঘর থেকে শুরু করে গুদাম ঘর, সিনেমা হল, স্টেডিয়াম, এই সবগুলোকে কভার করে। এবং ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, হাউস প্রপার্টির যে মালিক তার হাতে ইনকাম ট্যাক্সেবল হবে। ধরো আজকে এই যে তিনটে বাড়ির কথা বললাম, বারাসাত, গড়িয়া এবং রাজঘাট, বাড়ির মালিক কে? না, মিস্টার এক্স। তাহলে এই বাড়ির ইনকাম মিস্টার এক্স এর হাতে ট্যাক্সেবল হবে। তো ওখানে একটা ডিমড ওনারশিপ এর কনসেপ্ট আছে। ডিমড ওনারের কনসেপ্ট একটু বলি, এটা ইম্পর্টেন্ট থিওরি। স্যার ডিমড ওনারের ব্যাপারটা কিরকম, ধরো মিস্টার এক্স কি করলো, ওর যে বারাসাতের বাড়িটা আছে না, এই যে বারাসাতের বাড়িটা, ও দেখছে যে মিস্টার এক্স এর বিজনেস ইনকাম আছে, হাউস প্রপার্টি ওর তিনখানা বাড়ি, ওর বিজনেস ইনকাম, হাউস প্রপার্টি ইনকাম এসব যোগ করে দেখছে ওর হিউজ টাকা ইনকাম হয়ে যাচ্ছে। আচ্ছা একজন ব্যক্তি তো ইনকাম ট্যাক্সে 2,50,000 পর্যন্ত ছাড় পায়, 2,50,000 ওপরে ইনকামটা সাবজেক্ট টু ট্যাক্স। তো মিস্টার এক্স বুদ্ধি লাগালো যে বাড়ির ইনকামটাও যদি আমার হাতে হয়, আমার বিজনেসের ইনকাম তো আমার হাতে, তাহলে টোটাল ইনকাম তো অনেক বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে গভর্নমেন্টকে আমাকে অনেক টাকা ট্যাক্স দিতে হচ্ছে। তো বুদ্ধি করে কি করলো, বাড়িগুলো ওয়াইফকে লিখে দিল। মিস্টার এক্স কি করলো, মিসেস এক্স কে বিবাহবার্ষিকী, মিসেস এক্স কে ম্যারেজ অ্যানিভার্সারিতে বাড়িগুলো গিফট করে দিল। কোনো পয়সা করে দিল না, বউ তো, ওয়াইফ তো, এমনি বাড়িগুলোকে রেজিস্ট্রি করে লিখে দিল, কোনো কনসিডারেশন নিল না। তাহলে লিগালি কিন্তু বাড়ির মালিক কে হয়ে গেল, এখন মিসেস এক্স ওয়াইফ হয়ে গেল, মিসেস মিস্টার এক্স এর ওয়াইফ এখন লিগালি ওনার হয়ে গেল। এবং এই বাড়িগুলোর ইনকাম মিস্টার এক্স কি চাইছে বাড়ির মালিককে, মিসেস এক্স। তাহলে বাড়ির ইনকামটা কার হাতে ট্যাক্সেবল হওয়া উচিত, মিসেস এক্স এর হাতে। তো মিস্টার এক্স চালাকি করার চেষ্টা করলো যে বাড়িগুলো অ্যাকচুয়ালি আমার, কিন্তু আমার যেহেতু অন্যান্য হেডের ইনকাম রয়েছে, তার সাথে হাউস প্রপার্টি হেডের ইনকাম যোগ হলে অনেকটা হয়ে যাচ্ছে, আমাকে বেশি টাকা ট্যাক্স পে করতে হচ্ছে। আমি বুদ্ধি করে করলাম কি, আমার বাড়িগুলোকে ওনারশিপ কার হাতে দিয়ে দিলাম, আমার ওয়াইফের হাতে ট্রান্সফার করে দিলাম, এবং ওয়াইফের হাতে হাউস প্রপার্টি ইনকামটাকে ট্যাক্সেবল করবার চেষ্টা করলাম। আমি কি লজিক দেওয়ার চেষ্টা করলাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে, যে ওয়াইফের তো আপ টু 2,50,000 ছুট আছে, তো ওর হাউস প্রপার্টি ইনকাম তিনটে বাড়ি থেকে ওর 2,20,000 হচ্ছে, তো 2,50,000 টাকা পর্যন্ত ছাড় পাবে, তাহলে 2,20,000 পুরোটাই ট্যাক্স ফ্রি। ওয়েরাজ ওই 2,20,000 যদি মিস্টার এক্স এর ইনকামের সাথে যোগ হতো, তার ওর তো অন্যান্য ইনকাম আছে, তার সাথে যোগ হয়ে ইনকামটা অনেক বেশি হয়ে যেত, তখন ট্যাক্সটা বেশি দিতে হতো। তো এই বুদ্ধি লাগিয়ে কি করলো মিস্টার এক্স, বাড়িগুলোকে কার নামে ট্রান্সফার করে দিল, মিসেস এর নামে। কোনো পয়সা নিল না, কিন্তু সত্যি সত্যি লিখে দিল। এবার ইনকাম ট্যাক্স বলছেন না, এক্ষেত্রে বাড়ির ইনকাম কার হাতে ট্যাক্সেবল হয়, ওনারের হাতে, কিন্তু সত্যিকারের লিগাল ওনার কিন্তু ওয়াইফ, কিন্তু ওয়াইফ কেনা ডিমড ওনার কাকে বলা হবে, মিস্টার এক্স কে। এবং ওই বাড়ির ইনকাম কিন্তু আলটিমেটলি কার হাতে ট্যাক্সেবল করা হবে, মিস্টার এক্স এর হাতে, নট ইন দ্য হ্যান্ডস অফ ওয়াইফ। তুমি চালাকি করলে কিন্তু ইনকাম ট্যাক্স ডিমড ওনারের প্রভিশনস করলো, ডিমড ওনারের কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করলো, যে যদি উইদাউট অ্যাডিকুয়েট কনসিডারেশন
মানে পয়সা ছাড়া যদি তুমি কিছু দাও তাহলে কিন্তু ওই বাড়ির মালিক ওয়াইফ হবে না, আলটিমেটলি কার হাতে ট্যাক্স, লিগালি কিন্তু বাড়ির মালিক কিন্তু ওয়াইফ, কারণ আমি দানপত্র করে দিচ্ছি, বিল করে দিচ্ছি যে এই বাড়ি আমি আমার ওয়াইফকে দিয়ে দিলাম, লিগালিও, কিন্তু ইনকাম ট্যাক্স পারপাসে বাড়ির মালিক কাকে বিবেচনা করা হবে? মিস্টার এক্স কে। এবং মিস্টার এক্স এর ইনকামের সাথে কিন্তু হাউস প্রপার্টির ইনকামটাকে অ্যাড করা হবে। তাহলে ডিমড ওনার, ডিমড মানে কথার মানে হচ্ছে, ডিমড মানে হচ্ছে মনে করা হয় যাকে ওনার, অ্যাকচুয়ালি যে ওনার। তো এখানে কিন্তু ওয়াইফ লিগাল ওনার, বাট ইনকাম ট্যাক্স এর ইনকাম কম্পিউটেশন কার হাতে হবে? মিস্টার এক্স এর হাতে। তো মিস্টার এক্স কে বলা হবে কি? ডিমড ওনার। ইজ ইট ক্লিয়ার? সুতরাং চালাকি তুমি করতে চেও না, ইনকাম ট্যাক্সের সেই জন্য প্রভিশনস এর প্রয়োজন আছে। ইজ দ্যাট ওকে? এইবার প্রিভিয়াস ইয়ার আমাদের কত? 2022-23। প্রিভিয়াস ইয়ার হচ্ছে 2022-23। তাহলে 2022-23 চলাকালীন আমার হাউস প্রপার্টি থেকে ইনকাম থাকতে হবে, এবং সেই ইনকাম যিনি বাড়ির মালিক তার হাতে ট্যাক্সেবল হবে। স্যার আমার চারটে বাড়ি, চারটে বাড়ি কিন্তু একটা আমি ভাড়া দিই না স্যার, আমার প্রচুর পয়সা স্যার, আমি কোনোদিন দুদিন বারাসাতে গিয়ে থাকি, দুদিন গড়িয়ায় থাকি, দুদিন রাজারহাটে থাকি। স্যার ইনকাম ট্যাক্স বলছে নো প্রবলেম, তোমার বাড়ি থাকতেই পারে এবং তুমি নিজের প্রয়োজনে ব্যবহার করো, ওকে ফাইন, কিন্তু স্যার তোমাকে যে কোনো দুটো বাড়িকে নিজ পারপাসে বা সেলফ অকুপাইড করতে সুযোগ দেবে, বাকি বাড়িগুলোকে ডিম টু বি লেট আউট করতে হবে। কি বললাম? তোমার যদি একাধিক বাড়ি থাকে তোমাকে সেলফ অকুপাইড মানে নিজ বসবাসের জন্য ট্রিটমেন্ট করতে দেবে দুটো বাড়িকে ম্যাক্সিমাম, বাকিগুলোকে কি? ডিম টু বি লেট আউট করতে হবে। সেটা নিয়ে আমি ডিটেলসে পরে পড়াবো। আপাতত জান কে? কোনো বাড়ির যিনি মালিক হন সেই বাড়ির ইনকাম তার হাতে ট্যাক্সেবল হয়। তবে হ্যাঁ, ডিম টোনারের কনসেপ্ট এলে কিন্তু ডিম টোনার ট্যাক্সেবল হবে। ওকে, এবার ইস্যু হচ্ছে যে স্যার বাড়িকে তাহলে কটা ক্যাটাগরিতে ভাগ করবো? অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে আমরা কি শিখবো? বাড়ি ভাড়া থেকে কত ইনকাম হচ্ছে সেটা কি করে ক্যালকুলেশন করবো? সেই সুবিধার্থে মানে হাউ টু কম্পিউট হাউস প্রপার্টি ইনকাম, হাউ টু কম্পিউট হাউস প্রপার্টি ইনকাম, HP ইনকাম, এটার জন্য বাড়িকে চারটে ক্যাটাগরিতে ভাগ করছি আমরা। প্রথমত বলছি লেট আউট প্রপার্টি। স্যার লেট আউট প্রপার্টি কাকে বলছি? যে বাড়িটা কিনা আমি কাউকে ভাড়া দিচ্ছি, সামনেওয়ালা যাকে ভাড়া দিচ্ছি সে নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারে বা বিজনেসও করতে পারে। আমার বাড়ি আমি তোমাকে লেট আউট করে দিলাম মানে ভাড়া দিলাম, এবার তুমি কি করবে তোমার ব্যাপার। সো লেট আউট প্রপার্টি মানে যে বাড়িটা আমি কাউকে ভাড়া দিয়েছি। নেক্সট হচ্ছে বাড়িটা কি হতে পারে? সেলফ অকুপাইড হতে পারে। সেলফ অকুপাইড মানে যেটা আমি নিজ প্রয়োজনে ব্যবহার করছি, নিজে থাকছি। নাম্বার থ্রি হচ্ছে হাউস প্রপার্টি ইউজড ইন ওন বিজনেস অ্যান্ড প্রফেশন। স্যার হতেই পারে কোন একটা বাড়ি আমি আমার নিজ বিজনেস বা প্রফেশন পারপাস ইউজ করছি, আমার বিজনেসের জন্য গোডাউন লাগবে, আমি নিজের বাড়িটাকে বিজনেস ইউজ করছি, বা আমি টিউশন করি বা প্র্যাকটিস করি অ্যাজ এ ডক্টর, আমার নিজের বাড়ি অ্যাজ এ প্রফেশন ইউজ করছি ইন মাই প্রফেশন, তো সেই বাড়িটাকে কি বলবো? হাউস প্রপার্টি ইউজ ইন ওন বিজনেস অ্যান্ড প্রফেশন। আর একটা টাইপ অফ বাড়িকে আমরা বলতে পারি পার্টলি লেট আউট অ্যান্ড পার্টলি সেলফ অকুপাইড। তো ক্লাস 12 লেভেলে তোমরা জানবে যে হাউস প্রপার্টি মেনলি কম্পিউটেশনের সুবিধার্থে হাউস প্রপার্টিকে আমরা চারটে ক্যাটাগরিতে ডিভাইড করলাম। নাম্বার ওয়ান, বাড়িটা কি ধরনের হতে পারে? লেট আউট হতে পারে মানে কাউকে ভাড়া দিয়েছি। নাম্বার টু, বাড়িটা কি হতে পারে? সেলফ অকুপাইড মানে যিনি অ্যাসেসি তিনি নিজে থেকেছেন। নাম্বার থ্রি কি বললাম? বাড়িতে অ্যাসেসি তার নিজ ব্যবসা বা প্রফেশন পারপাস ইউজ করতে পারে। আর নাম্বার ফোর কি বললাম? সেটাকে পার্টলি থেকেছি আর পার্টলি ভাড়া দিয়েছি, মানে ধরো দুতলা বাড়ি নিচের তলা ভাড়া দেওয়া আর উপরের তলায় অ্যাসেসি নিজে থেকেছে, তাহলে সেই বাড়িটাকে কি বলা হবে? পার্টলি লেট আউট, পার্টলি সেলফ অকুপাইড। তাহলে এই প্রত্যেকটা টাইপ অফ বাড়ির ইনকাম কম্পিউটেশন কিভাবে করব সেটা আমাদের শিখতে হবে। আজকে আমরা ফোকাস করব লেট আউট প্রপার্টি। এই যে লেট আউট প্রপার্টি কে, হাউ টু কম্পিউট ইনকাম অফ আ লেট আউট প্রপার্টি, একটা লেট আউট প্রপার্টির ইনকামটা কি করে কমপ্লিট করতে হয়। সো লেট আউট, LET লেট, OUT আউট, লেট আউট প্রপার্টি, যে বাড়িটা ভাড়া দেওয়া হয়, ঠিক আছে?
স্যার ইনকাম ট্যাক্স বলছে কোন লেট আউট প্রপার্টির ইনকাম কম্পিউটেশন করতে হলে একটা পার্টিকুলার টেবিল দিয়ে দিয়েছে ইনকাম ট্যাক্স, যেই টেবিলে ফেলে ইনকাম কম্পিউটেশন করতে হবে। বলছে লেট আউট প্রপার্টির প্রথমে ক্যালকুলেট করতে হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু যেটাকে বলে জিএভি, প্রথমে গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করতে হবে ওই বাড়ির। সেখান থেকে লেস করতে হবে ওই বাড়ির রেসপেক্টে মিউনিসিপাল ট্যাক্স যেটা পে করা হয়েছে, মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দি ওনার, বাড়ির মালিক যদি ওই বাড়ির রেসপেক্টে কোনো মিউনিসিপাল ট্যাক্স পে করে থাকে সেটা বাদ দিয়ে যেটা করে থাকবে তাকে বলা হবে স্যার নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু থেকে বাদ যাবে স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন, এগুলো আমি এক এক করে ডিসকাস করব, ডোন্ট ওয়ারি। আন্ডার সেকশন 24A স্যার 30% অফ এনএভি, এনএভি যা তার 30% স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যাবে। আর একটা ছাড় যাবে স্যার, সেটাকে আমরা নাম্বার টু বলতে পারি, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল বা ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল আন্ডার সেকশন 24B। বাদ গিয়ে যেটা পড়ে থাকে সেটাকে বলা হবে ইনকাম ফ্রম হুইচ প্রপার্টি, ইনকাম ফ্রম লেট আউট প্রপার্টি। তার মানে স্যার অঙ্কে যদি তোমায় কোনো লেট আউট প্রপার্টির গল্প বলে দেয় সেই লেট আউট প্রপার্টির ইনকাম করতে গেলে স্যার এই টেবিল তোমাকে ফলো করতে হবে। প্রথমে কি করতে হবে, বাড়ির জিএভি, তার থেকে বাদ দিতে হবে কি মিউনিসিপাল ট্যাক্স, পাবো কি এনএভি যেটাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু থেকে কি বাদ দেবো স্যার স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা 30% অফ এনএভি, আর বাদ দেবো কি ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল। ওকে, এবার এগুলো একটু এক এক করে ডিসকাস করব। স্যার প্রথমে বলি গ্রস অ্যানুয়াল ভ্যালু, স্যার জিএভি কি করে ক্যালকুলেট করব। স্যার গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করার একটা ডিটেল প্রসেস আছে যেখানে আমাকে 5টা স্টেপ ফলো করতে হবে, যে কোন একটা বাড়ি জিএভি কি করে ক্যালকুলেশন হয়, 5 স্টেপস আর দেয়ার, আমি পরে শেখাবো এটা। তার আগে একটু বলে নেই জিএভি থেকে বাদ যায় কি স্যার মিউনিসিপাল ট্যাক্স। তো মিউনিসিপাল ট্যাক্স জিনিসটা কি, মিউনিসিপাল ট্যাক্স এম ট্যাক্স, দেখো বাড়ি কোনো না কোনো মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের আন্ডারে সিচুয়েটেড হবে। ওকে, আজকে ধরো গড়িয়ায় যে বাড়িটা, তা গড়িয়ায় যদি কোনো বাড়ি থাকে সেটা তো কোনো না কোনো মিউনিসিপ্যালিটির আন্ডারে হবে, রাজারহাটে যদি কোনো বাড়ি হয় কোনো না কোনো পঞ্চায়েতের আন্ডারে হবে। এবার মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত কি করে, ওই বাড়ির একটা মিউনিসিপ্যাল ভ্যালু ঠিক করে যে এই বাড়ির ভ্যালু হচ্ছে এত টাকা। কেন স্যার বাড়ির ভ্যালুয়েশন ওরা করে কেন, কারণ মিউনিসিপ্যালিটি ট্যাক্স কালেক্ট করে বাড়ির রেসপেক্টে, যদি তোমার ওনারশিপে কোনো বাড়ি থাকে সেই বাড়ির মিউনিসিপ্যাল ট্যাক্স তোমাকে দিতে হবে, বা পঞ্চায়েত এলাকাও কিন্তু একটা বাড়ির ট্যাক্স দিতে হয় স্যার, ঠিক আছে। তোমরা দেখবে খেয়াল করে বাড়িতে, আমাদের তো পঞ্চায়েত এলাকা, আমরা বাড়ির রেসপেক্টে একটা ট্যাক্স কিন্তু আমাদের লোকাল অথরিটি যে পঞ্চায়েত আছে তাকে পে করি। কেন এই ভ্যালুয়েশনটা তারা করে স্যার, ওই তারা ট্যাক্স নেবে ভ্যালুয়েশনের উপর সার্টেন পার্সেন্টেজ ট্যাক্স নেবে। তার মানে বলছে যে যদি হাউস প্রপার্টি ইনকাম তোমার থেকে থাকে সেই হাউস প্রপার্টি রেসপেক্টে তুমি যদি মিউনিসিপ্যালিটিকে কোনো মিউনিসিপ্যাল ট্যাক্স দিয়ে থাকো, ট্যাক্স কিন্তু অবশ্যই কাকে দিতে হবে, ওনারকে, বাড়ির যে মালিক তাকে দিতে হবে, তাহলে কিন্তু যা বাড়ি জিয়ে দিয়ে হবে তার থেকে মিউনিসিপ্যাল ট্যাক্সটা মাইনাস করতে পারবে। অবশ্যই কিন্তু মিউনিসিপ্যাল ট্যাক্স পেমেন্ট হতে হবে কার, ওনারকে। স্যার রিগার্ডিং মিউনিসিপ্যাল ট্যাক্স তার মানে দুটো পয়েন্ট আমার কাছে ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান এটা কে পেমেন্ট করবে, ইট ইজ টু বি পেইড বাই দি ওনার, ইট ইজ টু বি পেইড বাই দি ওনার, বাড়ির মালিককে মিউনিসিপ্যাল ট্যাক্স পে করতে হবে তবে ছাড় পাবে। স্যার অনেক সময় হয় আমি বাড়িতে ভাড়াটিয়া রেখেছি, ভাড়াটিয়াকে বললাম আচ্ছা বাড়ির কিন্তু মিউনিসিপ্যাল ট্যাক্সটা আপনাকে দিয়ে নিতে হবে, আপনার যদি পোষায় তাতে আপনি থাকুন, নাহলে আমি অন্য কাউকে ভাড়া দেবো। ভাড়াটিয়া দেখলো ঠিক আছে দেবো, আমি দেবো, আপনি বলছেন দেবেন না তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স আমাকেই দিতে হবে। তাহলে ওই বাড়ির মিউনিসিপ্যাল ট্যাক্স কে দিচ্ছে, ভাড়াটিয়া, টেন্যান্ট যাকে বলে। স্যার টেন্যান্ট যদি মিউনিসিপ্যাল ট্যাক্স দেয় তাহলে কিন্তু যখন হাউস প্রপার্টি ইনকাম তুমি কম্পিউটেশন করবে তখন এই টেন্যান্টের দেওয়া মিউনিসিপ্যাল ট্যাক্স ছাড় পাবে না, মিউনিসিপ্যাল ট্যাক্সটা অবশ্যই কাকে দিতে হবে, ওনারকে, তবেই সেই মিউনিসিপ্যাল ট্যাক্সটা বাড়ির গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মাইনাস করতে পারবে। স্যার মাইনাস করে লাভ কি, স্যার মাইনাস করলে ইনকামটা কমছে, বাড়ির ইনকাম যত কম হবে ট্যাক্স তত কম পে করবো,
সুতরাং এই মিউনিসিপাল ট্যাক্স বাদ দেওয়ার যে অপরচুনিটি আমাকে ইনকাম ট্যাক্স ল দিচ্ছে, অবশ্যই তাতে আমার খুশি হওয়া উচিত। ইনকাম ট্যাক্স বলছে ওনার তুমি যদি মিউনিসিপাল ট্যাক্স পে করে থাকো তাহলে সেটাকে বাদ দিয়ে নিতে পারো বাড়ির জিএবি থেকে। আর মিউনিসিপাল ট্যাক্স সম্পর্কে আরো একটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট জানতে হবে, সেকেন্ড পয়েন্ট, মিউনিসিপাল ট্যাক্সটা ডিডাক্টিবল হয় ক্যাশ বেসিসে। ইট ইজ ডিডাক্টিবল অন ক্যাশ বেসিস। ক্যাশ বেসিস কথার মানে কি স্যার? আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 2022-23। তাহলে 2022-23 চলাকালীন যত টাকা মিউনিসিপাল ট্যাক্স পে করবে সেই মিউনিসিপাল ট্যাক্সটা যে বছর রিলেটেড হোক না কেন পুরোটাই ছাড় পাবে। মানে একটা এক্সাম্পল দিয়ে বলি, ক্যাশ বেসিস এর ফান্ডাটা তোমার প্রিভিয়াস ইয়ার চলছে কত? 2022-23। তুমি কি করলে 22-23 এর রেসপেক্টে 5,000 টাকা মিউনিসিপাল ট্যাক্স দিলে, আর 2021-22 তুমি মিউনিসিপাল ট্যাক্স দাওনি, ডিউ ছিল, সেই টাকাটাও 4,000 টাকাটাই 2022-23 চলাকালীন দিয়ে দিলে। তাহলে 22-23 চলাকালীন কিন্তু তুমি টোটাল দিচ্ছ 5,000+4,000 9,000। 5,000 টাকা তুমি মিউনিসিপ্যালিটিকে বলছো 5,000 দাদা এবছরের জন্য, আর গত বছরের 4,000 টাকা দেওয়া ছিল না, এই দুটো মিলিয়ে একেবারে 22-23 পে করলাম কত? 9,000 টাকা। ইনকাম ট্যাক্স ছাড় দেবে কত টাকা? 9,000 টাকা। প্রিভিয়াস ইয়ার চলাকালীন যত টাকা ক্যাশে মিউনিসিপ্যাল ট্যাক্স দিচ্ছ সেটা যে বছর রিলেটেডই হোক না কেন, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার মিউনিসিপ্যাল ট্যাক্স যত টাকা পে করছো যে বছর সংক্রান্তি হোক না কেন, সেই ক্যাশে যত টাকা পে করেছো পুরো টাকাটা ছাড় পাবে। বোঝাতে পারলাম স্যার? স্যার মিউনিসিপ্যাল ট্যাক্স ধরো 2022-23 5,000 টাকা দেওয়ার কথা, তুমি ক্যাশের অভাবের কারণে দিতে পারোনি বা অন্য যে কোনো কারণবশত মিউনিসিপ্যাল ট্যাক্সটা পে করোনি, স্যার পে না করলে কিন্তু ছাড় পাবে না। ক্যাশ বেসিস কথার মানে কি? যত টাকা ক্যাশে দিয়েছো সে যে বছর সংক্রান্তি হোক না কেন তত টাকা ছাড়। তো যদি মিউনিসিপ্যাল ট্যাক্স ক্যাশে পে না করে থাকো তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স ছাড় পাবে না। সো রিগার্ডিং মিউনিসিপ্যাল ট্যাক্স এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট যেটা মাথায় রাখতে হবে। কে বাড়ির জিএবি কি করে বার করতে হয় আই উইল ডিসকাস ল্যাটার অন, পরে আমি ডিসকাস করছি, ঠিক আছে? জিএবি কি করে বার করতে হয় বাড়ি, জিএবি বার করবার পর মিউনিসিপ্যাল ট্যাক্সের রেসপেক্টে এই দুটো কন্ডিশন মাথায় রাখবে। কি কি বললাম? মিউনিসিপ্যাল ট্যাক্স তখন বাদ দেবো যদি এটা ওনার পেমেন্ট করে। সেকেন্ড পয়েন্ট কি বললাম? মিউনিসিপ্যাল ট্যাক্স ক্যাশ বেসিসে ছাড় যায়, তার মানে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার যত টাকা মিউনিসিপ্যাল ট্যাক্স পে করবে সেটা যে বছর সংক্রান্তি হোক না কেন পুরোটা ছাড় পাবে। মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিয়ে কি পেয়ে গেলাম স্যার? নেট অ্যানুয়াল ভ্যালু। এবার আসছে নেট অ্যানুয়াল ভ্যালু থেকে বাদ দিচ্ছে কি? স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেটা কতটুকু? 30% অফ এনএভি, মানে এই এনএভি যত টাকা তার 30% বাদ যাবে। স্যার বাদ যাবে কেন? স্যার যিনি ট্যাক্স পে করছেন তাকে খুশি করছে ইনকাম ট্যাক্স? আজকে যদি বলি কেন 2,50,000 টাকার বেসিক এক্সেমশন দেওয়া আছে, এই যে বলা হচ্ছে ট্যাক্স পেয়ারকে তোমাকে আপ টু 2,50,000 টাকা ইনকাম হলে ট্যাক্স দিতে হবে না, স্যার তার মানে লো ব্র্যাকেটে যাদের ইনকাম তাদেরকে রিলিফ দেওয়া হয়েছে। পাবলিক সেই গভর্নমেন্টের ওপর ফেথ রাখবে যে না গভর্নমেন্ট আমাদের দেখছে, যাদের লোয়ার ইনকাম ক্যাটেগরিতে আছে তাদেরকে এক্সেম্প্ট করা হয়েছে, ইনকাম ট্যাক্স তারা দেবে যারা কিনা হাই ইনকাম ক্যাটেগরিতে মধ্যে আসছে। ইভেন আমরা ইনকাম ফ্রম স্যালারি যখন ক্যালকুলেশন করেছিলাম তাদের মনে পড়ে কি জানি না 50,000 টাকার একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল। কেন দেওয়া হয়েছে স্যার? স্যালারিড পিপলরা হ্যাপি হবে যে আমাদের স্যালারি ইনকাম নর্মালি যা তার থেকে 50,000 টাকা ছাড়, ফিক্সড ডিডাকশন। তো এগুলো কি আমাদের ট্যাক্স ল তো টাইম টু টাইম চেঞ্জ হতে পারে, যে গভর্নমেন্ট পাওয়ারে থাকে তারা ল সেরকম ডিসাইড করে। সো আগে কিন্তু স্যালারিতে স্ট্যান্ডার্ড ডিডাকশন 40,000 ছিল, পরবর্তী সময় আবার সেইটাকে চেঞ্জ করে কত হলো 50, মানে পরবর্তী সময় যে গভর্নমেন্ট পাওয়ারে এসছে তারা মনে করেছে না ছাড়টা একটু বেশি দিই, স্যালারি পিপলদের সাপোর্ট পাবো, তারা আমার উপর হ্যাপি হবে, সো ডিডাকশনটা একটু বাড়িয়ে দেওয়া হলো। তো ডিডাকশন মানে কি? বেসিক্যালি একটা রিলিফ। তো হাউস প্রপার্টিতে নেট অ্যানুয়াল ভ্যালু তোমার যদি ধরো আজকে আমি বলছি 2,00,000 টাকা থাকে, তাহলে তুমি স্ট্যান্ডার্ড ডিডাকশন 2,00,000-এর 30% কত পাবে? 60,000 টাকা। 2,00,000 × 30% 60,000 টাকা ছাড়। স্যার এই ছাড়টা কি এমনি ফ্রিতে? না স্যার, এই স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড় দেওয়ার পিছনে একটি যুক্তি আছে। কিরকম? আমরা অ্যাজ এ ট্যাক্স পেয়ার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে যুক্তি দেওয়ার চেষ্টা করতাম আগে যে স্যার আপনি তো বাড়ি ভাড়ার ইনকামটা বুঝে নিচ্ছেন, ইনকামের উপর ট্যাক্স নিচ্ছেন, তো বাড়ির তো অনেক রকম খরচা হয় স্যার, বাড়িটা কোথায় একটু রং চটে গেল রিপেয়ার করতে হবে, বাড়ির কার্নিশ ভেঙে গেছে একটু মিস্ত্রি ডেকে রিপেয়ার করে নিলাম, বা বাড়িতে কি হচ্ছে বাড়ি ভাড়া আদায় করবার জন্য আমি একটা লোক রেখেছি তাকে একটা মাইনা দিতে হয় যেটাকে কালেকশন চার্জেস বলছি। তো বাড়ি সংক্রান্ত কিন্তু টুকটাক অনেক খরচা হয়, রিপেয়ার, কালেকশন, গ্রাউন্ড রেন্ট, ল্যান্ড রেভিনিউ,
এরকম বাড়ি যে জমির ওপর সেই জমির ওপর আমি খাজনা দিচ্ছি, এরকম খুচখাচ ওই বাড়ি রিলেটেড অনেক খরচা থাকে, তো সেই খরচাগুলো তাহলে বাদ দেবেন না। আগে কি হতো স্যার, এই যখন 30% স্ট্যান্ডার্ড ডিডাকশনের আগে আমরা যখন অ্যাজ এ স্টুডেন্ট শিখেছিলাম, তখন কিন্তু এনএবি থেকে কতগুলো স্পেসিফিক খরচা বাদ দিত, যে কালেকশন চার্জেস, গ্রাউন্ড রেন্ট, এরকম কিছু খরচা বাদ যেত। কিন্তু তাকে দেখা গেছে কি, তাতে ঝামেলা ছিল। কালেকশন চার্জেস আমি কোনো লোক রাখিনি, কিন্তু আমি একজন লোক রেখেছি বলে কালেকশন চার্জেস এর বাদ নিচ্ছি, রিপেয়ার কিছু করিনি বা কিছু অল্প টাকা রিপেয়ার করে অনেক বেশি টাকা ক্লেম করে বাদ দিচ্ছি। তো গভর্নমেন্ট চিন্তা করলো দরকার নেই এত লোচার মধ্যে গিয়ে, একটা সার্টেন অ্যামাউন্ট ফিক্সড ডিডাকশন দিয়ে দাও, ওই কোনো খরচাকে আমরা আর দেখবো না, তোমার ভাই এনএবি যা হবে তার থেকে 30% তুমি স্ট্যান্ডার্ড ডিডাকশন নাও, আর কোনো রকম খরচ কিন্তু আমরা কনসিডার করবো না। তুমি খরচ করলেও 30% পাবে, বেশি করলেও 30%, কম করলেও 30%, না করলেও 30%, আমরা ফিক্সড ডিডাকশন দিয়ে দিলাম, আর কোনো খরচের গল্প আমাদের শোনাবেন না। বোঝা গেল স্ট্যান্ডার্ড ডিডাকশনের ফান্ডা? সো বাড়ি সংক্রান্ত কোনো খরচ টরচ কিন্তু বাদ যাবে না। মোটের ওপর ইনকাম ট্যাক্স কি বলে দিল, স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবে কতটা, এনএভি 30%। ব্যাস এটুকু ক্লিয়ার, এটাতে আর কিছু জানবার দরকার নেই, যা এনএভি বেরোবে বাড়ি তার 30% স্ট্যান্ডার্ড ডিডাকশন। লাস্ট আমরা আসবো কি, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল। জিনিসটা কি স্যার, বাড়ি তৈরি করবার জন্য বা বাড়ি কেনবার জন্য আমি ব্যাংক থেকে লোন নিতে পারি, সেই লোনের ওপর আবার ইন্টারেস্ট দিতে হয়। সো হাউস প্রপার্টি ইনকাম কম্পিউটেশনের সময় এরকম যদি সিচুয়েশন হয় যে বাড়ি তৈরি করবার জন্য বা বাড়ির প্রয়োজনে, বাড়ি রিপেয়ার বা বাড়ি কনস্ট্রাকশন বা বাড়ি পারচেস করবার জন্য আমি লোন নিয়েছি, এবং সেই লোনের ওপর আমি ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার যত টাকা ইন্টারেস্ট তোমার ডিউ হয়, সেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা তুমি ছাড় নিতে পারবে। একটা বেনিফিট যে লোন করে তুমি বাড়ি করেছো, ফাইন, ওই লোনের রেসপেক্টে যে ইন্টারেস্টটা তোমার ডিউ হচ্ছে প্রিভিয়াস ইয়ারে 2022-23, সেটা তুমি ছাড় পাবে। তাহলে ইন্টারেস্ট অন লোন কিন্তু মাথায় রাখতে হবে স্যার, বাড়ির জন্য কিন্তু লোন নিতে হবে। তুমি অন্য কোনো পারপাসে বিজনেস করবার জন্য লোন নিয়েছো, সেই লোনের ইন্টারেস্টটা তুমি হাউস প্রপার্টি ইনকাম থেকে অ্যাডজাস্ট করছো, কি ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল আমার আছে? তোমাকে প্রুফ করতে হবে কি, যে লোনটা নিয়েছো বাড়ির জন্য, বাড়ির পারপাসে লোনের টাকা ব্যবহৃত হতে হবে, তবে কিন্তু তুমি ইন্টারেস্টটা ক্লেম করতে পারবে এখানে অ্যাজ এ ছাড়, নাহলে তোমাকে ছাড় দেবে না। কিন্তু তুমি অন্য যে কোনো প্রয়োজনে, তোমার ব্যক্তিগত মেয়ের বিয়ে, ছেলের পড়াশোনার জন্য তুমি ব্যাংক থেকে লোন নিয়েছো 10 লাখ টাকা, তার ইন্টারেস্ট দিচ্ছ প্রিভিয়াস ইয়ার 22-23 বা ডিউ হচ্ছে, সেই প্রিভিয়াস ইয়ার ইন্টারেস্টটা তুমি এখানে হাউস প্রপার্টি ইনকামে অ্যাডজাস্ট করে দিচ্ছ, লেস করছো, ওটা কি অ্যালাউবেল? নো স্যার। তাহলে প্রথম কথা, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটালে ছাড় পেতে হলে স্যার লোনের টাকা, লোন অ্যামাউন্ট হ্যাজ টু বি ইউজড, লোন অ্যামাউন্ট হ্যাজ টু বি ইউজড ফর দ্য হাউস প্রপার্টি, বাড়ির প্রয়োজনে ব্যবহৃত হতে হবে, হ্যাজ টু বি ইউজড ফর হাউস প্রপার্টি। আর একটা বিষয় স্যার মাথায় রাখতে হবে, ইন্টারেস্ট অন লোন ছাড় যাবে কি বেসিসে, অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিস মানে 2022-23 স্যার যেটুকু ডিউ হবে সেটুকু ছাড় পাবো, যতটুকু ডিউ, ক্যাশে দিই বা না দিই, ডিউ যতটুকু 22-23 ততটুকু ছাড় পাবো, সে ক্যাশে দিলেও ছাড় পাবো না দিলেও ছাড় পাবো, অন্য বছর সংক্রান্ত কিন্তু ইন্টারেস্ট অন লোন ছাড় পাবো না। ধরো অঙ্কে তোমাকে বলে দিয়েছে 2022-23 ইন্টারেস্ট অন লোন 6,000 টাকা আর 21-22 ইন্টারেস্ট অন লোন 7,000 টাকা, তুমি কোনটুকু ছাড় পাবে স্যার, যেটা শুধুমাত্র রিলেটেড টু 22-23, যেখানে মিউনিসিপ্যাল ট্যাক্সে উল্টো পড়েছিলাম, কিন্তু যত টাকা ক্যাশে পে করবো পুরোটা, কিন্তু ইন্টারেস্ট অন লোনে কোন বেসিসে, অ্যাকুরাল বেসিসে, মানে 2022-23 রিলেটেড 6,000 টাকাই ছাড় পাওয়া যাবে। ওকে, সেটা বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকবে তাকে বলছি কি, ইনকাম ফ্রম লেট আউট প্রপার্টি। সো কোনো বাড়ি যদি লেট আউট করা হয়, তার ইনকাম কম্পিউটেশন করতে গেলে এই টেবিল আমাকে লার্ন করতে হবে, একদম ফটোস্থ করে ফেলতে হবে। প্রথমে কি করতে হবে, ওই বাড়ির জিএবি, জিএবি থেকে বাদ দিতে হবে কি, মিউনিসিপ্যাল ট্যাক্স, পাবো কি, এনএভি, এনএভি থেকে বাদ যাবে কি, কত পার্সেন্ট, 30%, আর একটা বাদ যায় কি, ইন্টারেস্ট অন লোন। স্যার বাড়ি যদি লোন না নিয়ে করি তাহলে ইন্টারেস্ট অন লোন বাদ যাবে না? তুমি লোন নিয়ে বাড়ি করলে সেই লোনের এগেন্সে যে ইন্টারেস্টটা দিচ্ছ সেই ইন্টারেস্টটা ছাড় পাবে। লোন যদি না নিয়ে বাড়ি করো, নিজের পয়সা ছিল তাই দিয়ে বাড়ি করেছো, তাহলে ইন্টারেস্টে ছুট পাবে না। বাদ দিয়ে শেষ বেশ যেটা থাকছে তাকে বলছি ইনকাম ফ্রম লেট আউট প্রপার্টি। হাউস প্রপার্টিকে আমরা কটা ক্যাটাগরিতে এখানে ডিভাইড করলাম কম্পিউটেশনের সুবিধার্থে, 4টে। প্রথম ক্যাটাগরি কি, লেট আউট প্রপার্টি। এবার আমি আসব হাউস প্রপার্টি ইউজড ফর ওন বিজনেস এন্ড প্রফেশন। কোন হাউস প্রপার্টি যদি অ্যাসেসি তার নিজ বিজনেস বা প্রফেশন ইউজ করে, করতেই পারে স্যার,
আমার দুটো বাড়ি আছে, তার মধ্যে একটা বাড়ি কি আমার একটা বিজনেস আছে, বিজনেসের গোডাউন হিসেবে ইউজ করছি। স্যার ইনকাম ট্যাক্স লতে বলা হচ্ছে যে যদি কোনো বাড়ি তুমি তোমার নিজের বিজনেস বা প্রফেশন পারপাসে ব্যবহার করো তাহলে হাউস প্রপার্টি হেডে তার ইনকাম কম্পিটিশন করবার দরকার নেই, সেই বাড়িটার হাউস প্রপার্টি হেডে ইনকাম কম্পিটিশন করবার দরকার নেই। কেন স্যার? বাড়ি থেকে তো ইনকাম জেনারেট হচ্ছে না, বাড়ি তো আমি নিজেই ইউজ করছি নিজের বিজনেসের প্রয়োজনে। আবার ইনকাম ট্যাক্স বলছে তুমি যখন ওই যে বিজনেসে তুমি তোমার বাড়িটাকে ইউজ করছো সেই বিজনেসের যখন প্রফিট পিএল প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন করবে, তখন তো পিএল বানাবে, তখন ওই পিএলএ কিন্তু ওই বাড়ির কোন রকম ভাড়া তুমি দেখাতে পারবে না। তাহলে বুদ্ধি করে দেখো, চিন্তা করে দেখো, হাউস প্রপার্টি হেডে তোমাকে রিলিফ দিয়ে দিল যে তুমি তোমার বাড়ি বিজনেস ইউজ করছো, হাউস প্রপার্টি হেডে কোনো ইনকাম হচ্ছে না, তোমার কোনো ইনকাম কম্পিটিশন করতে হবে না। কিন্তু যখন বিজনেস হেডের ইনকাম কম্পিটিশন করবে তখন তোমাকে বলবে ওই বাড়িতে একটা ভাড়া হয়, আজকে তুমি বিজনেস করছো, বিজনেসের যাবতীয় খরচা বাদ দেবে, দিয়ে নেট প্রফিট বার করবে, তখন ইনকাম ট্যাক্স বলছে তো তোমার নিজের বাড়ি, ওই বাড়ির কোনো ভাড়া তুমি পিএলএ ডেবিট করতে পারবে না। আচ্ছা প্রফিট অ্যান্ড লসে ডেবিট করতে পারছি না মানে কোনো খরচা, আমার বিজনেসের নেট প্রফিটটা কি হলো, বেড়ে গেল। তার মানে তোমাকে হাউস প্রপার্টি হেডে বললো যে বাড়ি যেহেতু নিজ ব্যবসাতে ইউজ করছো কিচ্ছু করতে হবে না, কিন্তু বিজনেস হেডে ওই বাড়ির রেসপেক্টে কোনো রেন্ট তুমি পিএলএ ডেবিট করতে পারবে না, অটোমেটিক্যালি ওখানে তোমার নেট প্রফিটটা বেশি হয়ে যাবে। একটা হেডে রিলিফ দিয়ে দিল কিন্তু আর একটা হেডে তোমাকে ধরে নিল। ইজ ইট ক্লিয়ার? সুতরাং কোন বাড়ি যদি অ্যাসেসি তার নিজ বিজনেস বা প্রফেশন পারপাস ইউজ করে থাকে তাহলে ভাববে হাউস প্রপার্টি হেডে সেটার কোনো ইনকাম ট্যাক্সেবল কিছু করতে হবে না। ইজ ইট ক্লিয়ার? আরো দুটো টাইপের বাড়ি আছে স্যার, সেলফ অকুপাইড, যে বাড়িতে আমি নিজে বসবাস করি, এবং আরেকটা টাইপ হচ্ছে পার্টি লেট আউট, পার্টি সেলফ অকুপাইড। এগুলো আলাদা করে শিখবো, আজকে বেসিক্যালি আমি ফোকাস করছি লেট আউট আর হাউস প্রপার্টি। দেখো থার্ড ক্যাটাগরি হাউস প্রপার্টি ইউজ ফর ওন বিজনেস অ্যান্ড প্রফেশন, এর তো দুটো লাইন মাথায় রাখলেই হবে যে কোনো বাড়ি যদি অ্যাসেসি তার নিজ বিজনেস বা প্রফেশন ইউজ করে সেই বাড়ির হাউস প্রপার্টি হেডে ইনকাম কম্পিটিশন করবার কোনো দরকার নেই। বাস এতটুকুতেই শেষ নলেজ। কিন্তু ঝামেলা হচ্ছে কোন প্রপার্টিতে, লেট আউট প্রপার্টি। ঝামেলা কিছু না, লেট আউট প্রপার্টি মানে কি, তোমাকে টেবিলটা লার্ন করে টেবিলে ফেলে ইনকাম কম্পিটিশন করতে হবে। আর টেবিলের প্রথম আইটেম যেটা গ্রস অ্যানুয়াল ভ্যালু, সেখানেই মেন ইস্যুটা আছে। গ্রস অ্যানুয়াল ভ্যালু কি করে পড়ি? দেখো রেস্ট অফ দ্য পার্ট কিন্তু আমি ডিসকাস করে নিচ্ছি, মিউনিসিপাল ট্যাক্স, তারপরে হচ্ছে এনএভি, স্ট্যান্ডার্ড ডিডাকশন, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, এই পার্টটা কিন্তু পুরো ডিসকাস করে নিয়েছি। এবার আমি ফোকাস করব স্যার গ্রস অ্যানুয়াল ভ্যালুতে। জিএভি কি করে ক্যালকুলেট করে? আপ টু দিস কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো। তাহলে টিল নাও আমি যদি একটু কনক্লুড করি কি কি শিখলাম স্যার, হাউস প্রপার্টি হেডের ইনকাম কম্পিউটেশন শিখছি আমরা, ইনকাম ট্যাক্সের সেকশন 22 থেকে সেকশন 27 বিভিন্ন প্রভিশনস আছে, সেই প্রভিশনসগুলো আমাদের হাউস প্রপার্টি হেডের ইনকাম কিভাবে কম্পিউট করতে হয় সেই রিলেটেড বিষয় নিয়ে ডিসকাস করেছে। প্রথমেই বলা হলো হাউস প্রপার্টি বলতে কি বোঝায়, কোনো বাড়ি বা তার সামনের ফাঁকা জায়গাকে। হাউস প্রপার্টির মধ্যে কিন্তু বসবাসের বাড়ি, অফিস ঘর, গুদাম ঘর, সিনেমা হল, স্টেডিয়াম সবকিছু কভার হচ্ছে। এবং হাউস প্রপার্টির ইনকাম কম্পিউটেশন করবার জন্য হাউস প্রপার্টিকে চারটে ক্যাটাগরিতে ভাগ করা হলো, লেট আউট, সেলফ অকুপাইড, পার্টি লেট আউট, পার্টি সেলফ অকুপাইড, অ্যান্ড হাউস প্রপার্টি ইউজ ফর ওন বিজনেস অ্যান্ড প্রফেশন। তার মধ্যে সবচেয়ে প্রথমটা কি, লেট আউট। লেট আউটের ইনকাম বার করতে হলে টেবিল ফলো করতে হবে। টেবিলে ফার্স্ট কি, জিএভি লেস মিউনিসিপাল ট্যাক্স, পাবো কি, এনএভি লেস স্ট্যান্ডার্ড ডিডাকশন লেস ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, পাবো কি, ইনকাম ফ্রম লেট আউট প্রপার্টি। এবার আমি জিএভি ক্যালকুলেশনে ফোকাস করব, হাউ টু ক্যালকুলেট জিএভি অফ আ লেট আউট প্রপার্টি। সো প্লিজ পে অ্যাটেনশন, ইম্পর্টেন্ট পার্ট, হাউ টু ক্যালকুলেট জিএভি অফ আ লেট আউট প্রপার্টি। স্যার পাঁচটা স্টেপে করুন। স্যার এক একটা বুক এক রকম টেকনিকে করে, তবে আলটিমেটলি যে টেকনিকই করুক না কেন ফাইনালি জিএভি কিন্তু একই বেরোবে। তো আমরা যেটা শিখব, আমরা পাঁচটা স্টেপ ফলো করব। স্টেপ ওয়ান, আমরা কি করছি, লেট আউট প্রপার্টি জিএভি ক্যালকুলেশন করছি। স্টেপ ওয়ান আমাদের বার করতে হবে স্যার এক্সপেক্টেড রিজনেবল রেন্ট, এক্সপেক্টেড রিজনেবল রেন্ট। স্যার এক্সপেক্টেড রিজনেবল রেন্ট কি, যেটা বাংলায় বলে প্রত্যাশিত যুক্তিসঙ্গত ভাড়া।
এই এক্সপেক্টেড রিজনেবল রেন্ট বার করতে গেলে তোমায় প্রথমে জানতে হবে বাড়ির মিউনিসিপাল ভ্যালুটা কত। স্যার প্রত্যেকটা বাড়ির একটা মিউনিসিপাল ভ্যালু থাকে বললাম, কেন স্যার মিউনিসিপাল ভ্যালু থাকে? ওই মিউনিসিপ্যালিটি ট্যাক্স কালেক্ট করবে, তার জন্য মিউনিসিপাল ভ্যালু থাকাটা প্রয়োজন। নেক্সট হচ্ছে ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কাকে বলে স্যার? যে লোকালিটিতে আমার বাড়ি সেরকম স্থানে আমার বাড়ির যা লুক বা স্ট্রাকচার সেটা অনুযায়ী বাড়ির ভাড়া যেটা হওয়া উচিত তাকে বলে কি? ফেয়ার রেন্ট। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট। স্যার স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে আমাদের রেন্ট কন্ট্রোল অ্যাক্ট আছে, যদি কোনো বাড়ি রেন্ট কন্ট্রোল অ্যাক্টের কভার হয় তাহলে সে রেন্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী ওই বাড়ির একটা ভাড়া ফিক্স করা থাকে, তাহলে সেটাকে আমরা বলি কি? স্ট্যান্ডার্ড রেন্ট। তো এই তিনটে জিনিস থেকে আমাকে বার করতে হবে কি? এক্সপেক্টেড রিজনেবল রেন্ট। নিয়ম হচ্ছে, এক্সপেক্টেড রিজনেবল রেন্ট বার করার নিয়ম হচ্ছে স্যার, মিউনিসিপাল ভ্যালু MV অর ফেয়ার রেন্ট হুইচ এভার ইজ হাইয়ার সাবজেক্ট টু স্ট্যান্ডার্ড রেন্ট। বুঝবে একটু, আমি ইংলিশে লিখে নেই একটু, সাবজেক্ট টু SR, SR শর্টকাটে লিখেছি। স্যার মিউনিসিপাল ভ্যালু অর ফেয়ার রেন্ট হুইচ এভার ইজ হাইয়ার সাবজেক্ট টু স্ট্যান্ডার্ড রেন্ট, তার মানে কি? ধরো বাড়ির মিউনিসিপাল ভ্যালু 40,000, ফেয়ার রেন্ট হচ্ছে 50,000 আর স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে 45,000। এই তিনটে ভ্যালু থেকে এক্সপেক্টেড রিজনেবল রেন্ট বার করতে হবে। প্রথমে বাড়ির মিউনিসিপাল ভ্যালু নেব আর ফেয়ার রেন্ট নেব, চিন্তা করবে এই দুটোর মধ্যে বড় কে? স্যার 40 আর 50 মধ্যে বড় কে? 50। কিন্তু যেটা বড় সেটা যেন স্ট্যান্ডার্ড রেন্টকে টপকে না যায় স্যার। দুটোর মধ্যে বড় দেখলাম কত? 50, কিন্তু সেটা তো স্ট্যান্ডার্ড রেন্টকে ছাপিয়ে যাচ্ছে স্যার। তখন কিন্তু স্ট্যান্ডার্ড রেন্টটাই হবে এক্সপেক্টেড রিজনেবল রেন্ট, অর্থাৎ 45,000 কে আমি এক্সপেক্টেড রিজনেবল রেন্ট বলবো। যদি এমন হয় স্যার এটা 45 না হয় স্যার 55 হয়, তাহলে মিউনিসিপাল ভ্যালু ফেয়ার রেন্টের মধ্যে বড় কে? 40, 50, 50, সেটা স্ট্যান্ডার্ড রেন্টকে টপকাচ্ছে না, তাহলে এই দুটোর মধ্যে বড় যে 50,000কেই মানবো এক্সপেক্টেড রিজনেবল রেন্ট। দুটোর মধ্যে বড় নেব, মিউনিসিপাল ভ্যালু অথবা ফেয়ার রেন্ট, কিন্তু খেয়াল রাখবো সেটা যেন স্ট্যান্ডার্ড রেন্টকে টপকে না যায় স্যার। স্ট্যান্ডার্ড রেন্টকে না টপকালে মিউনিসিপাল ভ্যালু ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় সেটা, আর স্যার স্ট্যান্ডার্ড রেন্টটা যদি টপকে যায় তখন স্ট্যান্ডার্ড রেন্ট যে টাকাটা আছে সেটাই হয়ে যাবে কি? এক্সপেক্টেড রিজনেবল রেন্ট। স্যার কতগুলো কেসেস আমি নিই এখানে, ধরো মিউনিসিপাল ভ্যালু 70,000, সম ফেয়ার রেন্ট 80 আর স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে 69, বলতো এখানে এক্সপেক্টেড রিজনেবল রেন্ট কত বেরোবে? 70-80 মধ্যে বড় কে? 80। সেটা কি স্ট্যান্ডার্ডকে ছাপায়, স্ট্যান্ডার্ডকে এক্সিড করে? তাহলে স্ট্যান্ডার্ডকে এক্সিড করে গেলে তখন স্ট্যান্ডার্ডটাকেই বলবো এক্সপেক্টেড, অর্থাৎ এখানে এক্সপেক্টেড কত হবে স্যার? 69,000। যদি স্ট্যান্ডার্ডটা 69 না হয়ে 89 হতো তাহলে কিন্তু উত্তর চেঞ্জ হতো স্যার, তখন চিন্তা করতাম 70 আর 80 মধ্যে বড় কে? 80। সেটা কি স্ট্যান্ডার্ড রেন্টকে ছাড়িয়ে যায়? নো স্যার। তাহলে দুটোর মধ্যে বড় যে তাকেই নাও, তখন আমি কত নিতাম? 80,000। সমান থাকলে যেমন স্যার 70-70 তাহলে 70-ই হবে, নিয়ম অ্যাপ্লাই করো, মিউনিসিপাল ফেয়ার রেন্টের মধ্যে বড় কে? 70, স্ট্যান্ডার্ড রেন্টকে টপকাচ্ছে না সমান, তাহলে 70-ই হবে সবচেয়ে কম ঝামেলার জায়গা। ইজ ইট ক্লিয়ার? কৌশিককে একটা ধরি, মিউনিসিপাল ভ্যালু MV কৌশিক 60,000, ফেয়ার রেন্ট 62,000, স্ট্যান্ডার্ড রেন্ট 64,000, বলো এক্সপেক্টেড রিজনেবল রেন্ট এই তিনটে থেকে কতবার পড়বে? একটা আনসার। মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে কে বড় স্যার? 62। বড়টা কি স্ট্যান্ডার্ড রেন্টকে টপকাচ্ছে, এক্সিড করছে? 62-64 টপকায় না, তাহলে দুটোর মধ্যে বড় যে তাকেই নেব, অর্থাৎ 62 নেব। কিন্তু এটা 64 না হয়ে ধরো এটা 54, তাহলে কত নেব এক্সপেক্টেড? 54। 60-62 মধ্যে 62, যেহেতু স্ট্যান্ডার্ড রেন্টকে টপকে যাচ্ছে তখন স্ট্যান্ডার্ড রেন্টটাই হয়ে যাবে এক্সপেক্টেড রিজনেবল রেন্ট। ইজ ইট ক্লিয়ার? বর্ণিতা বলতে একটা কেস,
বর্ণিত মিউনিসিপাল ভ্যালু 1,20,000, ফেয়ার রেন্ট 1,22,000, স্ট্যান্ডার্ড রেন্ট কিছু দেওয়া নেই, রেন্ট কন্ট্রোল অ্যাক্টে কভার নেই, নীল। তাহলে কত হবে বাড়ির এক্সপেক্টেড রিজনেবল রেন্ট? 1,22,000 দুটোর মধ্যে যেটা বড় তাকে নেব। স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে একটা বাঁধন যাকে বলে, একটা লিমিট, MBFR এর মধ্যে যেটা বড় তাকেই নেব, কিন্তু স্ট্যান্ডার্ডকে ছাপিয়ে গেলে স্ট্যান্ডার্ডকে নাও, আর না ছাপালে দুটোর মধ্যে বড় যেটা সেটা নাও। স্ট্যান্ডার্ড রেন্ট এখানে নেই, তাহলে দুটোর মধ্যে বড় কে? 1,22,000। সো স্যার এক্সপেক্টেড রিজনেবল রেন্ট বার করতে পারবো? অঙ্কিত বলবি তো একটা কেস, অঙ্কিত বাড়ির মিউনিসিপ্যাল ভ্যালু 2,00,000, ফেয়ার রেন্ট 2,20,000, 2.2 লাখ, স্ট্যান্ডার্ড রেন্ট 1.8 লাখ, এক্সপেক্টেড রিজনেবল রেন্ট কত হবে? 1.8 লাখ। একদম ঠিক বলেছে স্যার, 2 এবং 2.2 এর মধ্যে বড় কে? 2.2, কিন্তু সেটা তো স্ট্যান্ডার্ড রেন্টকে ছাপিয়ে যাচ্ছে, তাহলে স্ট্যান্ডার্ড রেন্টটাকেই বলবো এক্সপেক্টেড রিজনেবল রেন্ট। সো প্রথম স্টেপে কি বার করলাম? এক্সপেক্টেড রিজনেবল রেন্ট। স্যার আমি ধরে নিচ্ছি প্রথম কেসটা নিয়েই এগোচ্ছি, এই অঙ্কে আমার এক্সপেক্টেড রিজনেবল রেন্ট বেরোলো সে কত টাকা? 40, 50 আর 55, স্যার 50,000 ফাইনালি। স্যার অনেকগুলো কেসেস নিয়ে তো আমি দেখলাম যে তোমরা শিখেছো কিনা, আলটিমেটলি প্রথম কেসের ওপর বেস করে আমার এক্সপেক্টেড রিজনেবল রেন্ট কত বেরোলো স্টেপ ওয়ান থেকে? 50,000। এবার স্টেপ টু, স্যার স্টেপ টু, স্টেপ টু তে কি নেব? স্টেপ টু তে হচ্ছে অ্যানুয়াল রেন্ট মাইনাস আনরিয়ালাইজ রেন্ট অফ দ্য প্রিভিয়াস ইয়ার, আনরিয়ালাইজ রেন্ট অফ প্রিভিয়াস ইয়ার। একটু বলবো স্যার, অ্যানুয়াল রেন্ট বলতে কি বোঝায়? 12 মাসের ভাড়া। ধরো বাড়িটাকে আমি 6,000 টাকা পার মান্থে ভাড়া দিয়েছি, তাহলে 12 মাসের ভাড়া কত হয়? 6×12=72,000 টাকা। আনরিয়ালাইজ রেন্ট বলতে কি বোঝায় স্যার? স্যার বাড়ি ভাড়া দিয়েছি, ভাড়াটিয়ার কাছ থেকে টাকা আদায় করতে পারিনি। হতেই পারে স্যার, এরকম বহু ভাড়াটিয়া আছে, 12 মাস ভাড়া থেকেছে, 2 মাসের ভাড়া লাস্টে দেয়নি। তাহলে 2 মাস প্রিভিয়াস ইয়ারে 2 মাসের যে আনরিয়ালাইজ পোর্শন সেটাকে বলছি স্যার 6,000 করে প্রত্যেক মান্থে, তাহলে 2 মাসে কত? 12,000। যদি আনরিয়ালাইজ রেন্ট থাকে তাহলে বাদ দেব, আর যদি 12 মাসে 12 মাসের ভাড়াই বুঝে পাই তাহলে কত? 72,000ই হবে। সো অ্যানুয়াল রেন্ট মানে কি বুঝবো? 12 মাসের ভাড়া, তার থেকে আনরিয়ালাইজ রেন্ট মানে যদি কোনো ভাড়া অনাদায় থেকে থাকে, আদায় করতে না পারি, সেটা মাইনাস করে যেটা হয় সেটা আমরা নেব স্টেপ টু এর অ্যামাউন্ট। সেটা কত হবে স্যার এখানে তাহলে? 60,000। স্টেপ ওয়ানে কত বার করে রেখেছি? 50। স্টেপ টু তে কত বার করলাম? 60,000। এবারে স্টেপ থ্রি তে যাবো স্যার, স্টেপ থ্রি তে, স্টেপ থ্রি তে কি করব স্যার? হাইয়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড টু, স্টেপ ওয়ানে এবং টু তে যে অ্যামাউন্ট বেরিয়েছে তার মধ্যে যেটা হাইয়ার, যে বড় তাকে নেব। স্যার স্টেপ ওয়ানে কত পেয়েছিলাম আর স্টেপ টু তে 60? কৌশিক দুয়ের মধ্যে বড় কে? ডাউট আছে? 60,000। স্টেপ ফোর, স্যার স্টেপ ফোরে এবার কি করব? লস ডিউ টু ভ্যাকেন্সি, জিনিসটা কি আমি এক্সপ্লেইন করব? লস ডিউ টু ভ্যাকেন্সি, VACANCY। স্যার ভ্যাকেন্সি বলতে অনেক সময় বাড়ি ভাড়াটিয়া খুঁজে পাচ্ছি না, বাড়ি আছে ভাড়া দেবো, ভাড়াটিয়া খুঁজে পাচ্ছি না। আমাদের ইনকাম ট্যাক্সে সবকিছু ফাইন্যান্সিয়াল ইয়ার ধরে হয়, এপ্রিল মাসে ভাড়াটিয়া পায়নি, মে মাসের 1 তারিখ থেকে ভাড়াটিয়া ঢুকে গেছে, তার মানে 12 মাসের মধ্যে কমাস ভাড়া ছিল না 1 মাস, তো ওটাকে বলে ভ্যাকেন্সি পিরিয়ড। ভ্যাকেন্সি পিরিয়ড তাহলে কত ছিল? 1 মান্থ। তাহলে তার ভাড়াটা কত? 6,000 টাকা, কারণ এখানে আমাদের অঙ্কে গল্প কি চলছে? প্রত্যেক মাসে ভাড়া 6, তাহলে 1 মাসের ভ্যাকেন্সির জন্য ভাড়া কত হয়? 6,000 টাকা। তো সেটাকে বলবো লস ডিউ টু ভ্যাকেন্সি 6,000। স্যার যদি বাড়ি ভ্যাকেন্ট না থাকে, 12 মাসই ভাড়া দিয়েছি, তাহলে লস ডিউ টু ভ্যাকেন্সি নীল ধরবো, 0। স্যার 2 মাসের ভ্যাকেন্ট হলে তাহলে কত ধরবো লস? 12,000 টাকা। এবার স্টেপ ফাইভে যাবো স্যার, স্টেপ ফাইভে কি করব? GAV, স্টেপ ফাইভে গ্রস অ্যানুয়াল ভ্যালু ইকুয়ালস টু স্টেপ থ্রি মাইনাস 4। স্টেপ থ্রি তে যে টাকাটা বেরিয়েছে তার থেকে স্টেপ ফোরের টাকাটাকে মাইনাস করতে হবে। তাহলে স্টেপ থ্রি তে কত ছিল? 60,000, তার থেকে 6,000 বাদ দিলে আমার GAV কত বেরোলো বাড়ির? 54,000, যেটা আমার মেইন টেবিলে চলে যাবে। বললাম না GAV একটা লম্বা ক্যালকুলেশন, এই 5টা স্টেপ ফলো করে GAV তুমি 54 করলে
এবার তুমি এই যে টেবিলটা করেছি স্যার, এখানে তুমি কত দিয়ে স্টার্ট করছো, 54,000। তারপরে যা রেস্ট অফ দ্য পার্ট যেমন হয় তেমন ভাবে টানবে। তাহলে জিএবি পার্টটা জেনারেলি আমরা কোথায় করব স্যার? ওয়ার্কিং নোটসে করে সেখান থেকে মেন টেবিলে টানবো। বুঝতে পেরেছি? তার মানে লেট আউট প্রপার্টির ইনকাম কম্পিউটেশন করতে গেলে প্রথমে কি করতে হয়? জিএভি, যাকে পুরো কথায় কি বলা হয়? গ্রস অ্যানুয়াল ভ্যালু। সেই গ্রস অ্যানুয়াল ভ্যালু ওয়ার্কিং তে চলে যাব। কটা স্টেপ ফলো করে জিএবি বেরোয়? 5টা। স্টেপ 1 কি? এক্সপেক্টেড রিজনেবল রেন্ট, এক্সপেক্টেড প্রত্যাশিত রিজনেবল যুক্তিসঙ্গত রেন্ট ভাড়া। কি করে বার হয় স্যার? মিউনিসিপ্যাল ভ্যালু অর ফেয়ার রেন্ট, হুইচ এভার ইজ হাইয়ার সাবজেক্ট টু স্ট্যান্ডার্ড রেন্ট। কথাটাকে কিন্তু লার্ন করতে হবে, ভয় লাগছে কৌশিক? মিউনিসিপ্যাল ভ্যালু অর ফেয়ার রেন্ট, হুইচ এভার ইজ হাইয়ার সাবজেক্ট টু স্ট্যান্ডার্ড রেন্ট। অর্থাৎ বাংলায় দাঁড়ায় মিউনিসিপ্যাল ভ্যালু ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় তাকে নেব, স্ট্যান্ডার্ড রেন্টকে যেন এক্সিড না করে। তাই যদি করে, যদি করে স্ট্যান্ডার্ড রেন্টটাকেই বলবে এক্সপেক্টেড, আর যদি না করে মিউনিসিপ্যাল ভ্যালু ফেয়ার রেন্টের মধ্যে যে বড় তাকে বলবে এক্সপেক্টেড। স্টেপ টু তে কি করতে হয় স্যার? অ্যানুয়াল রেন্ট মাইনাস আনরিয়ালাইজ রেন্ট। অ্যানুয়াল রেন্ট মানে 12 মাসের ভাড়া, বাড়িটার 12 মাসের ভাড়া কত হয় তার থেকে আনরিয়ালাইজ রেন্ট বাদ দাও। আনরিয়ালাইজ রেন্ট বলতে কি বোঝায়? যে তা ভাড়া আদায় করতে পারে, অবশ্যই সেটা প্রিভিয়াস ইয়ার রিলেটেড হতে হবে, বাদ দিয়ে একটা অ্যামাউন্ট। স্টেপ থ্রি তে কি? হাইয়ার অফ স্টেপ 1 এন্ড 2। স্টেপ 1 এ যে টাকাটা বেরিয়েছে আর স্টেপ 2 তে যে টাকাটা বেরিয়েছে, দুটোর মধ্যে যে বড় তাকে স্টেপ 3 তে নেবে। স্টেপ 4 এ কি? লস ডিউ টু ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি মানে স্যার বাড়ি খালি পড়েছিল, হয়তো ভাড়া দেওয়া যায়নি সেই সময়, সেই সময়কার যে ভাড়াটা তাকে বলছি লস ডিউ টু ভ্যাকেন্সি। আর স্টেপ 5 এ জিএবি কি করে বেরোবে? স্টেপ 3 তে যে ভ্যালুটা বেরিয়েছে তার থেকে স্টেপ 4 এর ভ্যাকেন্সির অ্যামাউন্টটা বাদ দিলে স্টেপ 5 এ কি পাবো? জিএভি, গ্রস অ্যানুয়াল ভ্যালু। ইজ ইট ক্লিয়ার? এবার স্যার আমরা বুক থেকে কি করব স্যার? জিএবি যে ক্যালকুলেশন, যে 5টা স্টেপ, সেই ক্যালকুলেশন ওরিয়েন্টেড সামস একটু বুক থেকে দেখবো।